সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 22শে ডিসেম্বর, রোজ মঙ্গলবার। আমি খবরাখবর চ্যানেলে অবস্থান করতেছি মানিকগঞ্জে। এই মানিকগঞ্জেরই খামার মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন শেড, তো এটা রুবেল ভাইয়ের নতুন শেডটি না, এটা রুবেল ভাইয়ের বাড়িতে একটা শেড রয়েছে, পুরাতন শেড এটা রুবেল ভাইয়ের। তো ওনার পুরাতন শেডে কিছু গাভী রয়েছে, তো সেই গাভীগুলো আজকে আমরা আপনাদেরকে দেখাবো। ওনার যে নতুন শেডটা রয়েছে, ওই শেডে প্রচুর পরিমাণে গাভী রয়েছে, কিন্তু উনি চাচ্ছিল যে ওনার যে পুরাতন শেডটা রয়েছে, যে ওনার বাবা যে শেডে গরু কেনা বেচা করতো, তো সেই শেডটা আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছে। তো সেই শেডের কিছু গাভী দেখাতে চাচ্ছে, তো সেই জন্য চলে আসা এই শেডটিতে। তো আপনারা অনেকেই জানেন যে রুবেল ভাইয়ের কাছে ভালো ভালো গাভী পাওয়া যায়, খুবই উন্নত জাতের ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান গাভীটাই বেশি পাওয়া যায়। এবং ওনার কাছ থেকে আপনারা খুবই হাই কোয়ালিটির গাভী পাবেন, এবং আপনারা দেখেনও যে ওনার কাছে খুবই হাই কোয়ালিটি গাভী দেখা যায়, পাওয়া যায়। তো ওনাদের বাড়ির সেটি কী জন্যই বা আসা, কী উদ্দেশ্য নিয়ে এই রুবেল ভাই আমাদেরকে আনলেন, তো চলুন আমরা রুবেল ভাইয়ের সাথে কথা বলেই বিস্তারিত জেনে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? জি ইনশাল্লাহ। তো এত বড় শেডটা থাকতে বাড়ির সেটি কিসের জন্য নিয়ে আসা? ইসমাইল রহমানুর রহিম, আসলে মূলত এটা আনার উদ্দেশ্য দর্শক ভাইরা বলতে পারে, রুবেল ভাইয়ের আপনার এত বড় শেড থাকার কারণে এই সেটে কেন ছবি দিচ্ছেন? আসলে মানুষ তো আসলে ঐতিহ্য ভোলা যাবে না, ঐতিহ্যকে ধরে রাখতে হবে, যেটা দিয়ে আমি আমার ব্যবসাটা স্বাবলম্বী হয়েছি, যেটা দিয়ে আমার বাবার আমার এটা গন্তব্যস্থান, মূলত এখান থেকে আমার শুরু বিজনেসের শুরুটা। এটাকে তো আমি মানে মানুষকে বোঝা উচিত যে না, যেখান থেকে শুরু সেখানে সেই জিনিসটার কথা সবসময় মনে রাখা উচিত, মানুষকে ঐতিহ্যটাকে সবসময় ধরে রাখতে হবে। সেই জন্যই আজ মূলত এই প্রোগ্রামটা করা, যে না আমার দর্শক ভাইদেরকে যেন নতুন কিছু দেখানোর জন্য, আসলে রুবেল ভাই পুরোনো দিনের কথাগুলো এখনও ভোলা নাই, আর আমার জন্য না, এটা শুধু সবটা মানুষের ক্ষেত্রেই মানে বোঝানো উচিত, যে মানুষের পিছনের কথা চিন্তা ভাবনা করা উচিত, আমি আগে কী ছিলাম, এখন কী, বর্তমান কী, ভবিষ্যৎ কী হবো। কিন্তু যাই হোক না কেন, মানুষের ঐতিহ্য ধরে রাখতে পারলে সেই কখনোই খারাপ কিছু করতে পারবে না। আপনার কথাটা ঠিক আছে, অবশ্যই ঐতিহ্য ভোলা যাবে না, মানে যে আমার যে অতীতে কি ছিল, আমি কোথা থেকে উঠে আসলাম, বা অনেকে এই জিনিসটা ভুলে যায়, আমরা কি আমার এটা কি এবং আমি কীভাবে কীভাবে কি করলাম। আসলে মানুষের, যে কোনো মানুষের যদি কখনোই একটু পিছনের দিকে তাকায়, সেটা খালি এই এই সেক্টর না, সব সেক্টর সে ভালো করবে, যদি সে একটু পিছনের দিকে তাকায় যে না আমি কোথা থেকে কোন কোথা থেকে কী করলাম, কোথা থেকে কীভাবে কী কীভাবে কোথা থেকে কোথায় আসলাম, এটা যদি মানুষ একটু নিরীহ ভাবে, তাহলে মানুষের সব সেক্টরে ডেভেলপ করতে পারবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনার কথাটা ঠিক আছে যে সব সেক্টরে উন্নতি করতে পারবে, তো তার ঐতিহ্যটা সে যদি না ভুলে বা লোকে তার ব্যাকগ্রাউন্ডটা যদি সে মনে রাখে, এতে তো তার লোকে কোনো ক্ষতি নাই, কিন্তু রাখাটা দরকার, রাখা নাই কিন্তু এটা দরকার উচিত, যে না আমি আমি আমার বাবা একটা কৃষক মানুষ, আমি একটা ফার্মারের ছেলে, এটা যদি আমার ভিতরে সবসময় থাকে, যে না আমি একটা কৃষক মানুষের ছেলে, কৃষক পরিবারের ছেলে, এটার ভিতরে আমার একটা সৎ সাহস থাকতে হবে, অনেকের সাথে বলতে পারি যে না আমি একটা কৃষক ফ্যামিলির সন্তান, কিন্তু আমি এখন যদি ব্যবসা বাণিজ্য করে একটু ডেভেলপ করছি, যদি এটা আমরা যদি হারানোর দিনের কথা বলে যাই, তা তো এটা মানুষের আওতা পড়ে না। আপনার কথা অবশ্যই ঠিক আছে। তো আপনারা আব্বা তো মনে হয় বাসায় আছে না, তো তো তার সাথে যদি একটু কথা বলতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা তো মনে হয় আপনার আব্বা না? জি আমার বাবা। জি, তো ভালো আছেন? হ্যাঁ আছি ভালোই। তো আপনার যেহেতু এটা এটা মনে হয় পুরাতন শেডটা না? পুরাতন শেড এটা। তো এটা আপনি কতদিন ধরে এটা করতেছেন তাও অনুমান? মোটামুটি 30 বছর। অনেক দিন। এখন এখন মনে হয় আপনি অবসরে আছেন? হ্যাঁ অবসরে আছি। মানে আপনার ছেলেরা এখন করে? ছেলেরা করে। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে, যেহেতু আপনি বেশি কথা বলতে চাচ্ছেন না, তো আমরা রুবেল ভাইয়ের সাথেই কথা বলি। তো রুবেল ভাই, এই সপ্তাহে যে গাভীগুলো আছে আপনার বাড়ির সেটে, তো ওই সেট থেকে এখানে আনা নাকি এই সেটে এগুলো থাকে? না না, এইগুলা ওই বাবারই ফার্মে থেকে কিছু ভালো ভালো বাচ্চা বাবা এই 2-3 মাস 4 মাসে কঞ্চি ফেলে ওইগুলো বাবার বাসায় নিয়ে আসে। বাবা আসলে তার নিজের যে একটা চেয়ার, ওটা কোনো সাথে চায় না, কেন ছেলেরা বড় হয়েছে হয়েছে সমস্যা নাই, কিন্তু আমি আমার যোগ্যতা এখনও আমি আছি, ঠিক আছে, আমি সুস্থ আছি, আমি এখন স্ট্রং আছি, আমি আমার কাজ করব, কিন্তু আমি ছেলেদেরকে কোনো ছেলের কাছেই থাকবো না, যে না আমার এটা তো ওইটা তো, সে নিজেরটা সে এখন নিজেই করে। সে কখনোই সে তার বয়স হয়েছে 70 বছর সামথিং, কিন্তু সে এখন স্ট্রংলি এবং সুস্থ আছে, নিজেই কাজকাম করতে পারে। এই 7-8টা 10টা গাভী দেখেন বাবা নিজে কিন্তু করে,
কিন্তু সে আমার ফার্মে যেমন 4-5টা লেবার আছে, বাসায় কোনো লেবারের প্রয়োজন হয় না। কিন্তু তার শরীরে অনেক সে খুব প্রচণ্ড মানে রাগী মানুষ, কিন্তু আসলে মন ভালো, ভালো মনের মানুষ। কিন্তু সে ওই আপনার কাজটাকে খুব প্রাধান্য দেয়, কাজটাকে খুব সম্মান করে। আচ্ছা আচ্ছা, তো চলুন যে গাভিগুলো আছে ওগুলো আমরা দর্শকদেরকে দেখাই। আসেন দর্শক, প্রথমে আমরা একটা গরু দেখতে পাচ্ছি। তো রুবেল ভাই, এটা তো মনে হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান না? জি, হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো মানের গরু। আমার ঘরের বাকনা, ঘরের বাকনা, এটা আসলে দাঁত হয় না, দাঁত হয় না এখন, দাঁত বাচ্চা দিলে বাকনা বাচ্চা হয়ে। দেখেন গত রাতের বাচ্চা, দেখেন বাচ্চার মাথা, দেখেন দেখেন কি সুন্দর মাথা, দেখেন এই দেখেন, এই দেখেন এই দিলে বাচ্চা একটা মাথা দেখছেন। মুখটা একটু চ্যাপ্টা হয়ে থাকে, এই দিলে এই দেখেন একটা বাঘ হয়, দেখছেন। কিন্তু হাত খাটো হয়, গুল গুল হাত হয়, শরীর দেহ অনেক বড় হয়, গরুগুলো স্ট্রং হয়, খুব স্ট্রং হয় খুব। না, দুধে কেমন হয়? দুধে খুব ভালো মারে, মারে এত দুধ হয় গেলাই। আচ্ছা আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন? এটা ভাই দাম চাই, এত ওরকম দাম চাই লাভ নাই, এটা আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে তাহলে একটা দাম বলা দেওয়া উচিত। এটা 2,55,000 পড়বে। 2,55,000 পড়বে দর্শক। তো রুবেল ভাই 2,55,000 চাচ্ছে। এটা এত দাম, আমি এটা আমার ঘরের গরু দেখে আমি একটু কমাই দিলাম, কিনা থাকলে দিতে পারতাম না। দর্শক ভিডিও আর একটু বলে থাকে, যদি ভিডিওর পরে আমি দেখে টেকে একটু ভালো লাগে, আপনারা রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে গাভিটা দেখে, 2,55,000 টাকা দাম চাচ্ছে, আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। এখনো দাঁত হয়নি গাভিটির, দেখতে পাচ্ছেন তো। সেম কোয়ালিটি সেম আরেকটি গাভি আছে, সেটা এখন আপনাদেরকে দেখাবো। সেম গাভি সেম, তো সেটা চলুন দর্শক আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমরা আরেকটা গাভি দেখতে পাচ্ছি, সেম কোয়ালিটি সেম। এটাও তো মনে হয় দাঁত হয় না, এটা দাঁত না জি, এটাও ছেলে বাচ্চা, এটার সাথে ছেলে বাচ্চা না জি। দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাও দাঁত হয়নি, প্রথম বাচ্চা। এটা খুব ভালো মানে একটা গাভি। দুইটার ভিতরে ভালো কোনটা? দুটোটা আশা করি কোনটা তিনটা ভালো কম না, কোনটার থেকে কোনটা কম না জি। ওইটার থেকে এটা সাইজ একটু বড়, ওইটা একটু ছোট। এই যে গাভিটা, এটা 20 কেজি দুধ, 20 লিটার দুধ, 20 লিটার। ওইটার সাইজ এটা একটু সাইজে বড়, এই তো জি 20 কেজি দুধ এটা। আচ্ছা আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন? এটা চাচ্ছি 2,80,000 টাকা। এটা চাচ্ছেন 2,80,000 টাকা জি। আলোচনা সাপেক্ষে 20 লিটার দুধ আশা করি ইনশাআল্লাহ। দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন না? গরু ওরাও ভালো গরু আমার, কিন্তু আসলে আমি তো তো বাসায় করে বকনা বাসায় বকনা থেকে কাবি করে তো। আলোচনা সাপেক্ষে দর্শক 2-3 দিন দুধ দহন করে নিতে পারবেন? হ্যাঁ, দর্শক আপনারা 2-3 দিন দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, বাচ্চার জন্য পাগল হয়ে গেছে। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। রুবেল ভাই, আমরা একটা অনেক বড় সড় গাভি দেখতে পাচ্ছি। জি, এটা বাবার প্রথম গাভি আর কি, পুরাতন গাভি না? এটা দাঁতে কয়টা? এটা 6 দাঁত, এটা আগে 2টা বাচ্চা দিয়েছে, এটা 3 নম্বর বাচ্চা হবে। 3 নম্বর বাচ্চা হবে গাভ এখন? গাভ এখন। কত দিনের গাভ আছে এটা? বাচ্চা দিবে আপনি 7-8 লাখ বাচ্চা দিবে, ওলাতে দিবে। এটা সকাল বিকাল 24 লিটার পর্যন্ত রেকর্ড আছে, সকাল বিকাল 24 লিটার পর্যন্ত রেকর্ড আছে। রেকর্ড আছে, খুব ভালো দুধের গাভি। দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 2,70,000 টাকা। 2,70,000 টাকা জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি? দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন, 2,70,000 টাকা দাম চাচ্ছে। আমি দুধটা একটু ইস্যুটা জাতি কি এটা আমাদেরকে যদি একটু ভালোভাবে বলতে। জার্সি ফ্রিজিয়ান ক্রস, দর্শক জার্সি ফ্রিজিয়ান ক্রস আমাদেরকে রুবেল ভাই দেখাচ্ছিলেন। তো এই সাইডেও তারও কিছু গাভি আছে, তো এই গাভিটা আপনাদেরকে দর্শক দেখিয়েছি। এটা 2,55,000 টাকা দাম চাচ্ছিলেন। এটা তো হলস্টাইন ফ্রিজিয়ান, এটা বড় বাচ্চা দিবে, এটা এখন দাঁত হয় না, এটাও দাঁত হয় নাই না? বানগুলো দূরত্ব অনেক, দেখেন দর্শক বানগুলোকে দেখেন, এটাও দাঁত হয় নাই জি, এটা দাঁত হয় নাই দর্শক, এটাও দাঁত হয় নাই এখনো। এটার দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 2,65,000 টাকা। 2,65,000 টাকা জি জি, দরদাম করে নিতে পারবে জি জি। দর্শক 2,65,000 টাকা দাম চাচ্ছে, এক সপ্তাহ পরে বাচ্চা দিয়ে দিবে। এটার এখনো দাঁত হয় নাই, দাঁত না, গোদের মা গরু অনেক দেখেন, এই যে বাড়ু দেখেন, চারটা মান দূরত্ব দেখেন, দূরত্ব সেই মানে সেরকম ভালো মানের গরু। দর্শক দেখতে পাচ্ছেন এবার দাম অনেক, দর্শক অনেক কমাই দিয়েছি,
কারণ গরু দেখতে বুঝতে পারবে আসলে আমার বাড়ির গরু বক না দেখে এই জন্য আমি এরকমই করলাম না ঠিক আছে এই সাইড আরেকটা দেখতে পাচ্ছি ভাই এইটা এটা দুই দাঁতের গরু এইটা দুই দাঁতের হুম আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন 2,90,000 টাকা দাম চাচ্ছে পাশেরটা ভাই এটা জার্সি ফ্রিজিয়ান এটা দাঁত আনে ভাই এটাও দাঁত হয় না না বাটগুলো দেখেন দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন দামটা কেমন চাচ্ছেন এটা এটার দাম চাচ্ছি 2,55,000 টাকা 2,55,000 টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন জি জি এটাও বড় বড় ভাবে একটা বক না দুই দাঁত না জার্সি একদম পিওর জার্সি ফিদার মানুষ তো লাল হলে জার্সি বলে এটা সকালে 9 কেজি ৬ দাঁত ৪ দাঁত কিন্তু আপনার কাছে অদাঁতের গাভী গুলো এতগুলো কিভাবে আসে আমার কাছে এবং আমার মানিকগঞ্জে আমার যে যতগুলো ক্লায়েন্ট আছে তারা বেশিরভাগই এইসব আমার কাছ থেকে যতগুলো ঢাকা থেকে আমি গাভী বিক্রি করি ওনাদের কাছ থেকে বাচ্চা নিয়ে আসি ওনার কাছে গাভী এনে আবার বাচ্চা দেয় এই জন্য আমার কাছে সুখাবি মিলে এবং আমার কাছে অনেক লোকজনই ফার্স্ট ইলেকট্রেশনের গাভীগুলো চায় এই জন্য মূলত আমি কাস্ট কোনো সুবিধা সাথে আর কি একটু ফার্স্ট ইলেকট্রেশনের গাভীগুলো দিই আর কি আচ্ছা আচ্ছা তার মানে আপনি নিজে আগ্রহটা হলো লোকের দুই দাঁত বা অদাঁত এই ধরনের গাভীগুলো কিনতে আপনিও কি করেন আচ্ছা তো আপনার বাড়ির সেটটা তো আমরা দর্শকদেরকে দেখালাম বা দেখলো তো ফার্মে আবার কবে যাব ফার্মে আপনি সামনের সপ্তাহে যাবেন ফার্মে অবশ্যই সামনের সপ্তাহে যাব ফার্মে গাভী কেমন আছে গাভী অনেক তো হঠাৎ করে মনে হলো কি আপনি এই তো এদিকে আসছেন আমি চিন্তা করলাম তো কি আমার বাবার একটু ঐতিহ্য বাবার এই এই ফার্মটা একটু দর্শন দেখাই দিই মানুষের যেখান থেকে শুরু এই সেই জিনিসটা আগে দেখানো উচিত তাই না তা তো অবশ্যই আমার পুরাতন ঐতিহ্য এই দিনদেশের স্থান এটা আমার আচ্ছা আচ্ছা তো রুবেল ভাই তো আপনার এখানে না আপনার খামারে আসার ঠিকানাটা যদি দর্শকদেরকে বলে দিতেন এখানে খামারে তো আমার আছে পাশাপাশি 5 মিনিট রাস্তা এটা আপনি হেমাদপুর হয়ে আসবেন সিঙ্গার রোডে হেমাদপুর আপনি ঢাকা থেকে ধর আসবেন ঢাকা গাবতলি থেকে সুক্তা থার্মি থেকে কাউন্টার আসবেন বলবেন আমি বারাইবুগড়া বাসের নামবো এই গাবতলি থেকে 50 টাকা ভাড়া নেবেন আর যদি কোনো ভাড়া উত্তর বাংলা থেকে আসেন তাহলে আপনারা এই ইয়ে আসবেন মানিকগঞ্জ আসবেন মানিকগঞ্জ এসে ওখান থেকে মানুষ বাস স্ট্যান্ড থেকে সদর হসপিটালের সামনে এসে বললেই হবে যে আমি বাড়াই ভিগড়া বাস স্ট্যান্ড যাবো ওই 20 টাকা ভাড়া নিয়ে কটোতে আমাদের বাস স্ট্যান্ড নামা দিয়ে একদম সিম্পল আসতাম ভালো আচ্ছা আচ্ছা তার মানে এইটা আর খামারিদের কি কি পরামর্শ দেবেন শীতকালীন পরামর্শ খামারিদের পরামর্শটা কি দেবো আর বেসিক্যালি শীতকালীন পরামর্শ পরামর্শ লোকে খামারিদের গরু আর কি লালন পালন করেন তাদেরকে জন্য বলো আর কি শীতের সময় বেশি বেশি করে ঘরের মধ্যে একটু গরুকে গোসল একটু কম দিয়ে গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আপনি গরু একটু প্রোটিন জাতীয় খাবার খাওয়াতে হবে এবং ভ্যাকসিন দিয়ে রাখতে হবে আর বিশেষ করে বাচ্চাকে একটু বেশি বেশি দুধ খাওয়াতে হবে শীতের সিজনে কারণ বাচ্চার টেম্পারেচার কমে যায় কারণ সময় দুধ না খাওয়ালে আর দুধ খাওয়ালে বাচ্চার মানে স্ট্রং থাকে আচ্ছা আচ্ছা তো অনেক ভালো পরামর্শ দিলেন তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম